একবার তো মালিকে বুধ হইতা তুমি তেনে ডরাইছো আল্লাহ রাব্বুল আলামিন আমরার ভিতরে তান ডর হারাইয়া দুঃখ সবে হোক আমিন যারা জন্নতি হইব মোবাইল যে বানাইলো প্রায় সময় কই নেনি আমরা হরু বল্লা কইছি নেনি আজ কয়দিন আগে আচ্ছা মোবাইলটা কি গিয়ে বানাই তো বুদ্ধি তার ইলা কই নেন এর বাদে হরু তাই কই নেনি আচ্ছা খোসাইর একটা এলটো কে বানাইলো তারা তারা আল্লাহর জাতরে দর্শন পাইবা আন্না নাসান কালু ইয়া রাসূলুল্লাহ হাল নারা রব্বানা ইয়াউমুল কিয়ামা ও আল্লাহর রাসূল আমরা কি আল্লাহর জাতরে দেখতাম পারমু আল্লাহর হাবিবে ফরমাইন হাল তুদাররুনা লিশামসি রুয়াতি শামসি দুনাহু মা সাহাব ও আমার সাহাবী হল আসমানও যদি মেঘর ছাগা থাকে না তাহলে তুমি তাই না আসমানের চন্দ্র সূর্য দেখতে অসুবিধা হয়নি সাহাবাই কিরামকলে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ অসুবিধা হয় না আল্লাহর হাবিবে ফরমাইন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার আমি আল্লাহর রাসূলে কইয়ার জেলা তুমি তাই না আসমানের চন্দ্র রে দেখতাই পড়ডায় আমি নবিয়ে পারমিশন দিয়ার ওলা জান্নতি হকলে আল্লাহর দর্শন পাইবা ভাই আসমান ও সূর্য দেখা যায়নি চন্দ্র দেখা যায়নি তো আল্লাহর নবী কিদার কি কোন উদাহরণ দিতরা যে আল্লাহরে আসমানের তার আসমানের চন্দ্র সূর্য মেঘর বাদল অর্থাৎ মেঘর ছাকা ছাড়া দেখতে তোমার তানোর কোনো অসুবিধা হয়নি সাহাবি হলে কইলা জি না কোনো অসুবিধা হয় না রাসূলুল্লাহ উত্তরে কইলা ও ওলা আমি রাসূলে কইয়ার ও ওলা তুমি দেন আল্লাহরে দেখবা ভাই ই আল্লাহরে দেখাম কিলা দেখমু ই আল্লাহ কত বড় আমরা সন্তান জন্ম নিলে হরু ভাই বড় ভাই মারে গিয়া কইতো বা বড় বোন কইতো আফা আমরা মনাই গো খেয়ে দিছি তো দাদিয়ে কইতা অত তোমার তো কি তুমি জানো না নি আল্লাহ দিছো সুবহানাল্লাহ তো নাতিয়ে কইতো নানি আল্লাহ কোন দিন দিছো রাই তুমি গুমো আসলে তো আইছো সুবহানাল্লাহ ও ও নানি আমি গুমো আসলাম তে কোনবাই হামাইছে সাল হরিয়ানি ওলা হরতে জিকাইতা তো নানি কইতে ওই ওই এটা আসমান থেকে আল্লাহ দিছো সুবহানাল্লাহ আচ্ছা পাঁচ বছরের বাচ্চা বালক দুই বছর আড়াই বছর তারে যদি কইন ওলা তোমার শরীয়তর নির্দেশে মুজামিয়ত হইছে ওলা বিয়ে হইছে তোমার মার বাপর ওলা বিয়ে হইছে ওলা উকিল সাক্ষী আসলা এর বাদে ওথা ওথা ইয়ে তুমি বাই এগু পাইছো এগুলো মাথা খারাপ হয়েছে বলে মাথো না এগিয়ে হইব এটা কিটা কইলা আসো না হুদা তখন আমরা বেহল বাচ্চা তোরে না নিনতে দা দিনতে কইতা তুমি জানো না এটা তুমি দেখছো না আল্লাহ হেসরাইত দিছেন একটা থাকি দেড়টার ভিতরে সুবহানাল্লাহ আর হেও গিয়া কইতে বাড়ি ধরুতা আমরা মনা দিছেন আল্লাহ হরু হরু রুতে ওখান গিয়া কইনি আমরা মার ঘরে এক ভাই আইছে ওখান কইনি না আমরা আল্লাহ মনা দিছ সুবহানাল্লাহ কত মোহব্বত আসলো দুনিয়াত আইতে কত মোহব্বত আসলো ছোটবেলা উড়ো লইতে কিন্তু যখন আস্তে আস্তে আমরা বড় হইছি রে ভাই তখন আল্লাহরে ফাউরি নাই ঠিক না বেটি হ্যাঁ যখন আমরা চোখ মুখ ফুটি যায় কাউয়ার বাচ্চার ঘটনা জানো নি হে ভালোইয়া যায় এটা লম্বা ইতিহাস তো যাই হোক ও আল্লাহর নবী কইরা আল্লাহরে দেখা ইমাম কুরতুবি এবং ইবনে কাসিরে কইরা ওকাদ সাবাতাত রুইয়াতুল মুমিনিনা عز وجل تبارك وتعالى في الدار الاخره دنيا এবং আখিরাতও ইমানদার হলে আল্লাহর জাতরে দেখবা এটা কুরআন এবং হাদিস দ্বারা সাবিত হয়ে গেছে সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ
এখন ইমান যাদের আছে তারা আল্লাহরে দেখবো, কিন্তু ইমান যাদের নাই কখনো আশা কোনো দিন করিও না যার ইমান নাই। এখন ইমান ইগান বড় না হরু, ইমানের দাম আছে নি, ইমানের খাম আছে নি, ইমানের হেফাজত আছে নি, ইমানের ডিউটি আছে নি, ইমানের তলে ভানি দেওয়ার সময় আছে নি, সব তালাগুলা আল্লাহ তৌফিক দুকা হুকা আমিন। ও ফরর হদিস আমি কইয়া শেষ করিলি আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যারা ক্লান্ত হই গেছো ইমান মনে করায় যে আমার আল্লাহর দেখা সম্ভব হইব নি, আমি পাক্কা ইমানদার হইলাম নি না নি, আমার আসলে ময়দানে কি হইব, ও আল্লাহর নবী ফরমায়েন ফা ইনিস্তাতাতুম আল্লাহ তাগলিবু, ও উম্মত ভয় করিও না, যদি আল্লাহরে দেখতে পাওয়ার দেখা তোমার তো লাগে সম্ভব হয়, আমি রসুলে কইয়ার তুমি দেন দুই অক্তর নমাজরে বড় হেফাজত করিও, কাবলা সালাতিন গুরুবিহা ফাফালু, একটা নমাজ হইল সূর্য উঠার আগর নমাজ আর একটা নমাজ হইল সূর্য ডুবার আগর নমাজ, কোনটা কোনটা হইব? একটা নমাজ রে যতন করিও যেটা সূর্য ডুবার আগর নমাজ আর আরেকটা নমাজ সূর্য উঠার আগর নমাজ, ও দুই অক্তর নমাজ রে বড় হেফাজত করিও যদি সম্ভব হয়, তাহলে আমি রসুল বলছি তুমি তাই না আল্লাহর জাতরে দেখা সম্ভব হইবে। দুইটা অক্তর নমাজ বার করছেন নি, কোনটা কোনটা? আসর ফজর, আসর আর সম্ভব আছে নি? আসর অত ক্যারেম বোর্ড ফুটবল ও তো পার্কিং কো দেখাত, আর নইলে পালচার লইয়া আমার ভাই আমি উবাদ, আর নইলে পাবজি লইয়া রেডি, আর ফজর সময় তো আর আসর গেলা গসর মসর মাগরিব গেলা খামে এসা গেলা খাওয়ায় দাওয়ায় ফজর গেলা, এই হালত তো আজকে চিন্তা করো, আপনি মুম্বাই যাইন চেন্নাই যাইন আরব যাইন, ভাই তোমার তোমার লাগাইন 12 বছর যুবক হে তাজুদের কত উঠিয়া হরম হাজির মুম্বাই, আর না মুম্বাই তো আমি দেখছি আমার নিজের চকুর দেখা, আর 10 বছর 9 বছর 12 বছর 25 বছরের যুবক ছেলেরা খালি গুনার দিক চাইলে হয় না, আমরার মতো যুবক তারা আড়াইটা তিনটায় উঠিয়া মসজিদ হইয়া গেট খুলে হয়ে গেছে, হে বারিন্দার তাহাজ্জুদ পড়ে তারপরে তিলাওয়াত করে তারপরে ফজরের জুমাত শেষ করিয়া এরপরে সূর্য উঠার বাদে ইশরাক পড়িয়া তারপরে বাড়িতে রান্না দিছে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা সময়টা এমনি যা মোবাইল দিয়া আর তো খানে দিই এমনি হারাইলা, আচ্ছা যে বেটা খানে আওয়াজ বেশি গান হুনের তারা যদি মায়া কইন পেঁয়াজ রসুন আদা ওটা আনিস হুনমুনি খান বন্ধ, তার হে খোলা অবস্থায় তার খান বন, এই দুনিয়ার একটা একটা প্র্যাকটিস মোবাইল, এটা দেখো মিশাও মাথায় ও এরপরে দেখো ওগুত সাইলেন্ট অবস্থায় রিং করলে শোনা যায়নি কি শোনা যায় নাকি, আগে বাঘে জেলা ডাকিত এবার যাব ডাকে অটোমেটিকলি তোমার বউয়েও বলা কইবা দেখো সেই খে ভাই খুঁজা, তুমি খুঁজাও না তে শব্দ শুনিয়া কইবা জলদিও ভাই আন তুমি খুঁজাইতে রায় মোবাইলের মিস কল আননি কল আননি ভাইব্রেশন বাজেননি, তুমি একটা সেকেন্ডের ভিতরে তাড়াতাড়ি সালাম ফিরে যাও তোমার লোকেশন বার হড্ডায় খেয়ে আমারে ফোন করছে, ফার্স্ট বার ডেইলি মুল্লা ওঠায় আজান দে, ফার্স্ট বার ডেইলি তোমার সাসাই গিয়ে আজান দিতরা, একটা বার ওইখান মনে হয় না আমরা বলে আমার মালিককে আমারে ডাক দিছুন আমি যাইগি, সুবহানাল্লাহ। এই কথাটা আমি একটা লেখা দেখি আমি খুইয়ার আমি হোয়াটসঅ্যাপ না ইমত খেয়ে দিছি আমার ওলা মজা লাগছে লেখাটা দেখিয়া, আমি কথাটারে কালেকশন করিয়া কই আর কথাটা সত্য, কিন্তু দুনিয়ার লক্ষ লক্ষ মানুষে তোমার কল খুঁজায় যদি সারার লোকে তুমি হ্যালো হওয়া সম্ভব আছে, কিন্তু মাত্র ফার্স্টবার মসজিদে আজান দিন এই সময় সারা মুমিনগল মসজিদে যায়নি মাথো না, বহুত বেটা দেখবা এবারে মাহরিব রক্তান দেখবা মানুষ হজিম মুখা হে তোমার দৌড়াইয়া টাইট হইয়াও শুরু করছে আবু কুবেদি যার ইলাসিমি আমরা আল্লাহর গজব তৈয়ার হয়ে গেছি আমরা লাগি আল্লাহর যাতে আমরা হেফাজত করতে সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসনা ও তো বেশ কাম নাই মসজিদর লাগি যেহেতু আজ নিশ্চয় একটা পিন্ডেলর খরচ আছে সান্দাউন্দা যদি আগে ওই বলা ওইছে নি তা আপনারা দিয়া শরীর কইছেন তার লাগে জেন যেটা সদকা দিছেন কবুল করতে আল্লাহ ও কথাটা অন্তরের মাঝে আনিয়া তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ি আস্তাগফিরুল্লাহ।
بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شاراني على شر الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبو عبد الله وكان قد ازداد بإخوانه بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وآنى للزمان أن ينجلي انصدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض فولدته النبي الأكرم صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك দিন গোসল নবী পয়গাম্বর ওরে ফিন্দাইলা জান্নাতি কাফর ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ শুনো রে আশিকে রাসূল নাই রে নবীর সমতুল গাহিয়া উঠো রে বুলবুল হে নবী মুহাম্মদ রাসূল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা হে নবী সালাম লাখো বার মোরা তো সবাই গুনাহগার খেয়াছে মুদের তোরাইবার হাসরে করিনি অপার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়া ইয়া রব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা নবীকা খাইরুল খালকি কুল্লি বেজায় রব মেরে দুরুদ ওয়া সালাম বরগুজিদা নবী পর আপনি মুদাম সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম
استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا ان تلكم الجنه اورثتموها بما كنتم تعملون اللهم اجعل نعمتنا دائما ودولتنا قائما واولادنا صالحا واجعل اولادنا صالحين عالمين حافظين قارئين عابدين يا رب العالمين اللهم اخرجنا من ظلمات الوهم واكرمنا بنور الفهم وافتح علينا ابواب فضلك ويسر علينا خزائن علمك سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين الله আপনার হবিবে ফরমাইন ইয়া আরহামার রাহিমিন তিনবার হই আপনার যতর দরবার আত ফাতাইলে আপনার যতর শরম লাগে বলে রে আল্লাহ আল্লাহ আমরা এই জামাতের মাঝে আমরা কেউ 10 বছরের গুনাহগার কেউ 30 কেউ 40 কেউ 50 কেউ 60 কেউ 70 আল্লাহ জীবনে বহুত মায়া করছে রে মাওলা আর কোনো খড়ায় কিন্তু আপনার মায়ারে ছাড়িয়া আপনার কুদরতর কদম থেকে জুদ হইয়া দুনিয়ার মহব্বত পড়িয়া কলবরে আন্দাজ করিয়া তুই উঠছি আল্লাহ আল্লাহ আমরা তোমার কাছ থেকে বেআকলির কারণে হরছি করিয়া তুমি রহমানুর রহিমে আমরা রে আর হরাইয়া দিও না রে মাওলা আল্লাহ আমরা রে মাফ করো আমরার মা বাপ রে মাফ করি দে আল্লাহ আমরা যারা আত উঠাইছি আল্লাহ আমরার মুর্দে গান্ডে মাফ করি দেও এত তঞ্চলর নয়া ফুরানা যত মুর্দ অকল কবর বাসিন্দা হয়েছেন তা আমরা জন্নতর বাসিন্দা করি দেও রব্বুল আলামিন আমি যে আলোচনা আপনার বন্ধাই তো সামনে রাখলাম আমার জানা মতো আমি ভুল করছি না মৌলা তথাপি আমার ভুল হইলে আপনি মনে বে মাফ করে দেও আল্লাহ রহমুর রাহিমিন আল্লাহ আমরার লগে আমরার পর্দা আলের মা বনিন তোরে মাফ করে দেও আল্লাহ রহমুর রাহিমিন আল্লাহ আল্লাহ আমরার ফির মুর্শিদ উস্তাদ হলরে আপনি মাফ করে দেও আমরার বাহ বয়েন যারা বিদেশ বাড়াইতেছেন আল্লাহ আপনার রহমতর গাছ দুয়ার ও জায়গা দেয়া আল্লাহ আল্লাহ মাসাজিদ মাদারি সবলের হেফাজত আপনি ফরমাও আল্লাহ আমরার বইন বাগ নিনজারা স্কুল কলেজে পড়তে আছে আল্লাহ কামা হোক কাহু ফোনে নিমর মুকম্মল দরজাত ফসাইয়া দেও পর্দা ফুসি দেয় চলবার তৌফিক আপনি দান ফরমাও আয় আল্লাহ সক্রাতর আজাব থেকে আমরারে বাঁচাইও আয় আল্লাহ শয়তান যে সময় ইমান লুটাতেই আল্লাহ রব্বুল আলামিন আপনি সাহায্য করি আল্লাহ দুনিয়ার লালস পড়িয়া গুনাহ করতে করতে কলবান আল্লাহ আমরার কলব আমরার ভিতরে আমরার সিনাত আপনার হবিবর মহব্বত আর আপনার ডর হারাইয়া দেও পাঁচ অক্ত সুন্দর করে নমাজ গানেন আদায় করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন পত্র এলাকার ও নকুন সাইটে আমার বাসিত বাড়ি বাড়ি আল্লাহ আপনার বন্ধায় দোয়া চাইছেন তামাম মকসুদরে তুমি নেক বানাও পুরা ফরমাও কাজ করি আল্লাহ দেশের হালত বড় গরম অমিক্রন করোনা ভাইরাস থেকে আমরা রে আমরার দেশ কেসে আপনি হেফাজত করো ভারতবর্ষের সকল জাত মানুষ আমরা এই দেশে আছি সারা রে আমরা রে কারণে কুয়ে চলবার তো বিকাফনে দান ফরমাও প্রশাসনীয় বিভাগ রে আল্লাহ প্রশাসনের দায়িত্ব সুন্দর করে আদায় করার তৌফিক দান ফরমাও চাকরিজীবী বুদ্ধিজীবী আল্লাহ আমরা মুসলমান বাহ বইন যারা জাইন খেজো আছেন আল্লাহ খৈর বরকত দেও আমরা লা ইলাজ বেমারি হলোর বেমার দিয়ে আপনি শিবা কত বেমার আছে রে মাওলা দুনিয়াতে এক মানুষ আর মানুষের খোয়ার মতো বাসা নাই ইলা বেমার মানুষের আছে রে আল্লাহ আল্লাহ আমরা লা ইলাজ বেমারি হলোর আপনার কুদরতর দোয়াখানার দোয়াই দিয়ে শিফা দে ওয়া আল্লাহ এই জমিন রে আবাদ করি আই যারা কবরের বাসিন্দা হইছেন তা আমাদের জন্য তুই আবাদ ও জায়গা খান দে ওয়া আল্লাহ আখের মৌতের সময় কলমা নসিব করিও ইমানের উপরে আমাদের খাতিমা বিল খয়ের করিও আমার সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন ফরমাও আল্লাহ তোমার যত বন্দাইন্তের বন্দিনদের দোয়া চাইছেন তা আমার মকসুদরে তুমি নেক বানাওয়ার হুরা ফরমাও
যারা ইউটিউবার হল দেখি আর আল্লাহ আল্লাহ এরা যদি সত্য তোমার দিনের প্রচার করতে তখন আল্লাহ তুমি রব্বুল আলামিনে থারারে তুমি শক্তি দেও ইয়া আল্লাহ। সাচ্চা দিন যদি প্রচার করার তৌফিক আমরারে দান করো আমরা করমুরবা মাওলা, লেকিন যদিও করতাম পারি না আজ দিন পর্যন্ত তুমি মালিক ছাড়া আর কেউ রয়ে সজ্জা করছো। আল্লাহ না রব্বুল আলামিনে আমরার জিন্দেগির বেয়ান্দাজির কত গুণা লুকাইয়া করছি কত গুণা জাহিরা করছি, আল্লাহ জীবনে যত ভুল করছি আর করতাম না মাওলা আপনি আমরারে হেদায়ত দেন। সালাতুল্লাহু আবিন পড়নে বালা বানাও ইয়া আল্লাহ, তাহাজ্জুদ গুজার বানাও, হালাল গেজা আমরারে দেও ইয়া আল্লাহ। বিশেষ করে দুর্দিশা যত বাহ বাইয়াই না আছেন দেও আমরার বাইয়াই বিদেশ পাড়ি আল্লাহ ইতারে হালাল রুজির দর্শন দেও ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাত কথা দিদি খেয়ে কোনো ফাঁকির দুকুক দিলেই আল্লাহ।